कार्टून्स बांग्ला मोती পাহাড়ের কোলের একটি ছোট্ট সুন্দর শহর কার্শিয়াং, যার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার জন্য ভ্রমণ প্রিয় মানুষজন সারা বছরই সেখানে ভিড় করে থাকেন। আমিও এসেছি এই কার্শিয়াংয়ে, দিন দুয়েক থাকবো এখানে। সবজি আমাকে চাই, ও আর কিছু চাই না? না না, এখন আর কিছু দরকার নেই। আমি একটু ঘুরতে বেরোবো, এখানে কোথায় ঘোরা যায় বলো তো? হ্যাঁ ও তো বলতে সাবজি, লেকিন কে গাড়ি কলি কে ঘুমনা পড়েগা? ও আচ্ছা, না না এখন আর গাড়ি নিয়ে বেরোবো না। দেখি আমি পায়ে হেঁটেই আশপাশটা একটু ঘুরে আসি। তুমি যাও, দুপুরের খাবারটা কিন্তু জমিয়ে রান্না করতে হবে। হ্যাঁ সাবজি, ঠিক। পাহাড়ি এলাকায় আমি এই প্রথম আসিনি। এর আগেও আমি দার্জিলিং, কালিম্পং এবং গ্যাংটক ঘুরে গেছি। এই পাহাড়ি এলাকার মানুষজনের ব্যবহার খুবই ভালো এবং এদের হাতের রান্নাও কিন্তু চমৎকার। না এখানে এসটি যখন আর বসে থেকে লাভ নেই, আশপাশটা একটু পায়ে হেঁটে ঘুরে আসি। হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম পাইনের বনে। বিশাল বড় বড় এক একটা গাছ চারিদিক অন্ধকার করে দাঁড়িয়ে আছে। সেই বনের মধ্যে হেঁটে বেড়াচ্ছি আমি। এই এলাকাটা একেবারেই নির্জন, নিস্তব্ধ, কোনো কোলাহল নেই। এক ভয়ঙ্কর নিরাবতা বিরাজ করছে এই এলাকায়। এখানে আসার পর থেকেই আমার গা ছমছম করতে লাগলো। নিজের পায়ে চলার শব্দ শুনেও গোটা শরীর কেঁপে উঠছিল ভয়ে। পাইনের বনে এসে আমার কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছিল। বারবার শুধু মনে হচ্ছিল কে যেন আমায় ফলো করছে। আমার পায়ে চলার শব্দ ছাড়াও মাঝে মধ্যে আমি আরও একজনের পায়ে হাঁটার শব্দ পাচ্ছিলাম। যখনই সেই শব্দটা আমার কানে আসে আমার সারা শরীর কেঁপে ওঠে। কে এখানে? কি কেউ আছেন? কেউ কি আছেন এখানে? ব্যাপারটা একটু হাস্যকর হয়ে গেল। পাহাড়ের কোলে পাইনের বন, আশেপাশে একটি মাত্র হোমস্টে ছাড়া আর কোনো ঘর বাড়ি এখানে নেই, এবং হোমস্টেতে উঠে যা বুঝেছিলাম যে এখানে আমি ছাড়া আর কোনো টুরিস্ট এই মুহূর্তে নেই।
তাহলে এখানে তো আমি ছাড়া আর কারো থাকার কথাই না। বুঝলাম এসবই আমার মনের ভুল। না, রুমে ফেরা যাক, এখানে বেশিক্ষণ একা দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, বেশ ভয় লাগছে। একি নূপুরের ঝুমঝুম শব্দ, তার মানে কি এখানে সত্যি কেউ আছে? বনের ভিতর থেকে হেঁটে আসছে এক মহিলা। ভয়ে আমার গা হাত পা কাঁপতে শুরু করেছে, কোনো কথা বলার শক্তি হারিয়েছি আমি। ভয় পেলেন নাকি? না না, সেরকম কিছু না। মানে আপনি এই বনের মধ্যে? আমি তো আপনার মতোই একজন ট্যুরিস্ট। ওহ, তবুও ভালো, কোনো ভূত প্রেত নয়, একজন মানুষ। কি ব্যাপার, কথা বলছেন না কেন, ভয় পেলেন নাকি? না না, তেমন কিছু না। মানে ভাবছিলাম এইরকম একটা নির্জন জায়গায় আপনি একা একা ঘুরে বেড়াচ্ছেন, ব্যাপারটা তো একটু চমকে যাওয়ারই মতন, তাই না? তা এখানে থাকছেন কোথায়? এই দেখো, এই এলাকায় এই পাশের হোমস্টেটা ছাড়া থাকার জায়গা আর কোথায় আছে বলুন তো? ও, আপনি এখানেই উঠেছেন, জানি না তো। বেশ ভালো ভালো, আমি তো ভেবেছিলাম আমি আজকে এখানে একাই রয়েছি। ভালোই হলো, তবু কথা বলার জন্য তো একজনকে পাওয়া গেল। কিন্তু আপনি এই বনে একা একা ঘুরে বেড়াচ্ছেন, আপনার ভয় করছে না? আরে না না, ভয় করবে কেন, এখানে আমি প্রায়ই আসি। এই জায়গাটা আমার ভীষণ প্রিয় জানেন, যে কারণে যখনই একটু ছুটি পাই সোজা এই হোমস্টেতে এসে উঠি আর সারাদিন ধরে পাইনের বনে ঘুরে বেড়াই। ও আচ্ছা, সে তো খুবই ভালো কথা। তা আপনি চাকরি করেন নাকি? হ্যাঁ, ওই আইটি সেক্টরে জব করি। বাহ বাহ, খুব ভালো। যাই বলুন না কেন, আপনার সাহস আছে বলতে হবে। আপনাকে যখন বনের ভিতর থেকে আসতে দেখেছিলাম আমার তো একেবারে প্রাণ যায় যায় অবস্থা হয়েছিল। যাই হোক, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। দুপুর হয়ে গেল, চলুন এবার রুমে ফেরা যাক। না না, আপনি যান, আমি পরে আসছি। ওকে, যেমন আপনার মর্জি, আমি চললাম তাহলে, টেক কেয়ার। হ্যাঁ আসুন। পাইনের বনে যে কিছুক্ষণ সময়ের জন্য তো সত্যিই আমার এমন অবস্থা হয়েছিল, ঠিক যেন আমার প্রাণ যায় যায়। মেয়েটিকে দেখতে পেয়ে এবং ওর সাথে কথা বলে আমার সেই ভয়টা কাটল। হোমস্টেতে যেয়ে আমি খাবার খেতে বসলাম। খেতে খেতে বারবার শুধু ভাবছিলাম মেয়েটি ওই রকম নির্জন একটা বনে কিভাবে ঘুরে বেড়াচ্ছে। দুপুর হয়ে গেল, তাও খেতে আসছে না। কাঞ্চাকে কি মেয়েটির বিষয়ে জিজ্ঞাসা করব? না থাক, একটি মেয়ের বিষয়ে জিজ্ঞাসা করব, আবার কি মনে করবে তার ঠিক নেই। যার যেখানে ইচ্ছা হয় ঘুরুক না, তাতে আমার কি? এই ভেবে আমি আর কিছুই বললাম না, দুপুরের খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। দেখতে দেখতে সন্ধে এবং সন্ধের পর রাতের আঁধার নেমে এলো। বাইরে ভালো ঠান্ডা, তাই আর ঘর থেকে বেরোয়নি, রুমেই বসে বসে একটি গল্পের বই পড়ছিলাম। গল্পের বই পড়তে পড়তে কখন যে রাত 11:30 বেজে গেছে,
টেরও পায়নি। রাত 8:30 নাগাদ রাতের খাবার দিয়ে গেছিল। গল্পের বই পড়ার নেশায় সেই খাবারটা খেতেও মনে নেই। এতক্ষণে নিশ্চয় সেই খাবারটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। না, ওই খাবার আজকে আর খাওয়া যাবে না। এক রাত্রে নাই বা খেলাম, খিদে একেবারেই নেই। আমি শুয়ে পড়লাম। আমি শুয়ে আছি, ঘুম তখনও পুরোপুরি আসেনি। আমি নূপুরের ঝুমঝুম শব্দ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল ঘরের সামনে দিয়ে কে যেন নূপুর পায়ে হাঁটছে। এটা সেই মেয়েটা নয় তো যার সাথে আমার পাইনের বনে দেখা হয়েছিল? কিন্তু এত রাত্রে মেয়েটা ঘরের বাইরে বেরোবেই বা কেন? বাইরে হাড় হিম করা ঠান্ডা, এই ঠান্ডায় বাইরে বেরোনো তো অসম্ভব। কিছুক্ষণের জন্য নূপুরের শব্দ থেমে গিয়েছিল, আবার সেই শব্দটা শুরু হলো এবং ধীরে ধীরে শব্দটা জোরালো হচ্ছিল। মনে হচ্ছিল যেন আমার রুমের কাছেই আসছে। দরজা ধাক্কানোর শব্দ, আমার রুমের দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে। শব্দটা শুনেই একটা ভয়ের তরঙ্গ আমার সারা শরীরের ওপর দিয়ে বইতে শুরু করলো। এটা কে হতে পারে? কাঞ্চা বা ওদের রুমের কেউ? না, এটা তো অসম্ভব। এত রাত্রে ওরা আমাকে ডাকবে কেন? আমি চিৎকার করে বললাম, কে কে দরজা ধাক্কাচ্ছে? কোনো সাড়া পেলাম না, একেবারেই নিস্তব্ধ। এবার আমি ধীরে ধীরে দরজার কাছে যেয়ে দরজাটা খুললাম। দেখছি ঘরের সামনে কেউ নেই। একটু বাইরে থেকে বেরোতেই আমার নজর পড়ল কিছুটা দূরে। দেখছি একটা মেয়ে হেঁটে যাচ্ছে সেই পাইনের বনের দিকে। আমি তো অবাক, সেই মেয়েটা মনে হচ্ছে যার সাথে আমার দুপুরবেলা পাইনের বনে দেখা হয়েছিল। কিন্তু ও এত রাত্রে পাইনের বনে কেন যাচ্ছে? এটা তো উচিত না। কাঞ্চাকে কি ডাকবো? ব্যাপারটা কি ওদেরকে জানাবো? না, থাক, আমি একটু এগিয়ে দেখি, মেয়েটিকে না হয় ডেকে নিয়ে আসি। মোবাইলের আলো চালিয়ে আমি এগোতে থাকি সেই পাইনের বনের দিকে।
আমি হাঁটছি আর বার বার মনে ভাবছি এই অন্ধকারে বনের মধ্যে যাওয়া ঠিক হচ্ছে না, বিপদ হতে পারে। কাঞ্চাকে ডেকে ব্যাপারটা জানাই, কিন্তু আমি ফিরে আসছি না। বনের মধ্যে কি যেন আমাকে টানছে। আমি হেঁটে চলেছি সেই বনের দিকে। বেশ অনেকটা ভিতরে যেয়ে দেখতে পেলাম মেয়েটি দাঁড়িয়ে আছে। আমি কিছুটা কাছে গেলাম। এই যে ম্যাডাম, এত রাত্রে কিন্তু এই পাইনের বনে আসা আপনার একদম ঠিক হচ্ছে না। কোনো বিপদ আপদ তো হতেই পারে। বিপদ আমার? এই বন আমার খুব প্রিয় জায়গা। এই বন আমার নিজের পরম শান্তি। এই বনই আমার বাসস্থান। এই বন আপনার বাসস্থান? মানে? মানেটা খুবই সাধারণ। এই বনেই তো আমি থাকি। জীবৎকালেও এই বন আমার প্রিয় ছিল, আর মৃত্যুর পর বাসস্থান। আসুন না একসাথে থাকি এখানে। কতকাল, আর কতকাল আমি একা থাকব? আমি বুঝতে পারলাম আমি বিপদে পড়েছি। এই মেয়েটি কোনো জীবন্ত মানুষ নয়, কিন্তু বুঝেও আর কোনো উপায় নেই। ওর মায়াবী চোখের দৃষ্টি আমাকে আটকে রেখেছে। ও একভাবে আমার দিকেই তাকিয়ে আছে। ধীরে ধীরে ওর মুখের আকৃতি পরিবর্তন হচ্ছে। স্বাভাবিক মানুষ থেকে ও হয়ে উঠছে এক পিশাচিনী। ইশু, ইশু, আমার কাছে ইশু। তোমার রক্ত খেয়ে আমি আমার মনের স্বাদ মেটাই। এসো এসো। আমি এক পা দু পা করে এগিয়ে যেতে লাগলাম। ঠিক যখন সে পিশাচের কাছে চলে গেলাম, হঠাৎ সে পিশাচ চিৎকার করে উঠল। কাঞ্চার গলা শুনতে পেয়ে আমার সম্মিত ফিরল। আমি ঘুরে দাঁড়িয়ে দেখলাম কাঞ্চা সেখানে দাঁড়িয়ে আছে। আমি এক দৌড়ে কাঞ্চার কাছে চলে যাই। কাঞ্চার হাতে ছিল একটি মশাল আর একটি গাছের ডাল। কি গাছের ডাল সেটা আমি জানি না। হয়তো এই গাছের ডাল ভূতপ্রেতরা ভয় পায়। সে পিশাচিনী এখানে আর দাঁড়িয়ে থাকতে পারল না, সেখান থেকে বনের ভেতর চলে গেল। সাবজি সাবজি, জলদি ঘর চলিয়ে, হটি ঘর চলিয়ে, ইয়ার না ঠিক নিয়ে সাবজি, হটি ঘর চলিয়ে। আমি কাঞ্চার সাথে ঘরে চলে গেলাম। ঘরে যেয়ে আমি কাঞ্চাকে সব ঘটনায় বললাম। সাবজি, ও কই জিন্দা লড়কি নেই হ্যাঁ, ও এক পিশাচ হ্যাঁ, পিশাচ। 7 সাল পেলে ও লড়কি হমারে হোম স্টে মে আই থি, ফির পাইন কে জঙ্গল মে যাকে সুইসাইড কিয়া থা উসনে। উসকে বাদ সে वो पिशाच बन गई साहब जी। रोज रात में इधर आती है, दरवाजा खटखटाती है। मैंने आपको
इस बार बोलना भूल गया था साहब जी, आपकी किस्मत अच्छा है आप बच गए। और डरने का बात नहीं है साहब जी, सो जाइए सो जाइए। कांचा हमें घरे रेखे चले गल। কিছুক্ষণ পর আমি শুয়ে পড়েছিলাম। আমার জীবনে ঘটে যাওয়া এমন ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা যা বলবার নয় কোনোদিনও। আজকের মতো গল্প এখানে শেষ করছি, পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।